আকি আদি মারা যাওয়ার পর পরপরই কে আর বই বলে একটা বই বেরিয়েছিল, সেটা চিত্তরঞ্জন ঘোষের সম্পাদনা। সবাই সামনে তাকান। মারা যাওয়ার সময় মানুষের যেরকম আবেগটা বেশি থাকে, আবেগটা রয়েছে তার মধ্যে বিশ্লেষণটা করা যায়, তখন আমি এগেন ওটাকে আবার নতুন করে একটু শুরু করি। এইটা করতে গিয়ে আমি দেখলাম যে কেয়াদির মার সঙ্গে আমার পরিচয়, কেয়াদির মা তখন চিন্তা এবং কেয়াদির বন্ধু বান্ধব সবার সঙ্গে আমার পরিচয়। এবং তখন আমি ইন্টারভিউ করতে করতে দেখলাম একটা বিশাল আমার কাছে ডেটাবেস তৈরি হলো, এবং সেখান থেকে আমি একটা বই করে ফেললাম 93 সালে। 93 বইমেলাতে বইটা বেরোয় এবং সাধারণ মানুষের কাছে বইটা প্রভূত জনপ্রিয় হয়, এবং তারা থিয়েটারের মানুষজন ছাড়াও সাধারণ মানুষজনও কেয়াচক্রবর্তী সম্পর্কে আগ্রহী। তখন থেকে আমার মনে হচ্ছিল যে কেয়াদির জীবনটা এত বেশি সংঘাতপূর্ণ একটা জীবন, এই সংঘাতটাকে যদি কোনো না কোনো ভাবে আমাদের ভিজুয়াল মিডিয়াতে ধরা যায়। কি চেয়েছিলাম বলো? ভালোবেসে একটু নিজের মতো করে বাঁচতে। প্রডিউসাররা তারপরে ইন্টারেস্টেড আমাকে ফোন করেন যে এরকম তারা শোনেন যে কোনো না কোনো জায়গা থেকে যে আমি এরকম একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চাইছি, সো দে অ্যাপ্রোচ নি এবং তারপরে ছবিটা কাজ শুরু। Yeah.